আজকে যে মিছিল করার কথা বলছিল, মিছিল করার কোনো কারণ নেই তো। আইএসএফ এর মিছিলকে আটকেছে, আক্রমণ করেছে বাহিনী দিয়ে, গুলিবন্দুক দিয়ে তৃণমূল। তারপর তারা মিছিল করবে কোথা থেকে? তাদের অ্যারেস্ট করা উচিত ছিল, পুলিশ অ্যারেস্ট না করে প্রশ্রয় দিয়েছে। এবারে তারা যেন একটা মিছিল মিছিল ভাব দেখায়, তারপর মিছিল করতে দিলাম না, একটা রাজধর্ম রাজধর্ম ভাব দেখানোর জন্য নাটকবাজি। ওদের গ্রেপ্তার করা উচিত ছিল, গ্রেপ্তার করেনি পুলিশ। আরাবুলদের গ্রেপ্তার না করে নওশাদ সিদ্দিকীদের গ্রেপ্তার করে দুর্ব্যবহার করছে, এটা সরকারের অপদার্থতাই স্পষ্ট। বহুবার সুশান্ত ঘোষ এমএলএ কী করেছিল তার সঙ্গে ব্যবহার, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি। সুশান্ত ঘোষ এমএলএ, তখন এমএলএ, তার সঙ্গে কী ব্যবহার করেছিল? অত্যাচারের সীমাহীন অত্যাচার। কিন্তু ওর নাম সুশান্ত ঘোষ, ও বামপন্থী, ও সিপিআইএম, বুকের পাটা নিয়ে দেখিয়েছে যত পারিশ কর, ওতে আমাদের দমানো যাবে না। আমি বিশ্বাস করি পশ্চিমবাংলার প্রতিটি প্রতিবাদী মানুষ তাই। বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে যে ব্যবহার করা হয়েছে অত্যন্ত জঘন্য এবং অন্যায়। তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, আরাবুল ঘুরে বেড়াচ্ছে, অনুব্রত জামাই আদর পায়, আর নওশাদ সিদ্দিকীরা আক্রান্ত হচ্ছে, এমনকি ভেতরে পর্যন্ত তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে। ওর পরিবারের লোক বলেছে ওর গায়ে আক্রমণের দাগ। কেন? সরকারটা অপদার্থ, ভয় পাচ্ছে, এবং সেই কারণেই ভয় পেয়ে ভয় দেখাবার চেষ্টা করছে। ওতে কোনো লাভ হবে না, বাংলার মানুষ খেপছে, সময়ের অপেক্ষা নবান্ন যেন বুঝে রাখে। মধ্যে আসছে রোজ আসুক না, মুখ্যমন্ত্রী আপত্তি কী? যদি রাজ্যের সরকারের কাজের স্বচ্ছতা থাকে তাহলে একদিন কেন, রোজ তদন্ত করলেই বা অসুবিধা কী? বাম আমলে তো কম তদন্ত হয়নি, তাদের তো বাম সরকার কখনো কিন্তু করেনি। কেন এরা কিন্তু করছে? এরা ভয় পেয়ে আছে। কেন ভয় পাচ্ছে? কারণ দুর্নীতি করে বসে আছে। আমি বলছি আসছে আসুক, বিজেপি শাসিত রাজ্যগুলোতে যায় না, ওটা বিজেপির অপরাধ। পশ্চিমবাংলার অপরাধ কী? আসছে কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছে না। আবাস যোজনা, 100 দিনের কাজ, মিড ডে মিল, কোন কাজটা আছে যেখানে তদন্ত হবার দরকার নেই? ওরা আসছে, দেখছে, অ্যাকশন কিছু নেবে না যেন মোদিজি এবং মমতার রসায়ন ঠিক থাকে। মানে বিধায়ক অন্যায় করেছেন, তুইতকারী করেছেন, তাদের সম্মানহানি হলো না, তাদের পুলিশ মন্ত্রীরও সম্মানহানি হলো না। তাতে বিধায়ক বেশ করেছেন, উনি তো পরে অন্যায় স্বীকার করেছেন, বলে আবার মাথা নিচু করে বিধায়ক এবং মন্ত্রীকে বলে দিল যত খুশি আমাদের গালাগালি দাও, নিজেদের অপদার্থ জায়গায় যদি পুলিশ নিজেকে প্রমাণ করতে চায় তাহলে স্কটল্যান্ড ইয়ার্ডের কলকাতা পুলিশ, তারও যেমন মান সম্মান যাচ্ছে, রাজ্য পুলিশেরও মান সম্মান যাচ্ছে। পুলিশ মন্ত্রী যদি মমতা ব্যানার্জি হয় তাহলে যা হবার তাই হচ্ছে, পুলিশের কোনো মান সম্মান থাকছে না। এবং পুলিশ মনে করছে যে বিধায়ক মন্ত্রী যা বলবেন তাতেই যথাস্থ করে মাথা গুঁজে মাথা নিচু করে চলতে হবে। অস্থির থানা, তৃণমূলের সরকারের এমএলএ এবং মন্ত্রী, তিনি এসডিপিও ডায়মন্ড হারবার সহ পুলিশ কর্মীদেরকে হুমকি দিয়েছেন, গালাগালি করেছেন, দু টাকার চাকর বাকর বলেছেন, ঠিকই করেছেন, এটাই তো পুলিশের প্রাপ্য। মার্ডার কেসের আসামি তাকে কেন গ্রেপ্তার করেছে সেই কারণে তৃণমূলের মন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন এবং থানায় গিয়ে হুমকি দিয়েছেন, এটাই তো পুলিশের প্রাপ্য। ওরা তো দু টাকার চাকর বাকরের মতন করে চলছে, ওদের তো দু টাকার চাকর বাকর বললে ওরা খুশি হচ্ছে, বসতে যাচ্ছে। মুখ্যমন্ত্রী যখন প্রকাশ্যে সবার সামনে অসভ্য ব্যবহার করেন, তুইতকারী করেন, উঠবস করান, তাকে উপভোগ করেন যদি পুলিশ অফিসাররা, তাহলে বাকি পুলিশের শক্তি কোথায় যায়? 12টা বেজে যায়। আর মুখ্যমন্ত্রী যদি অসম্মান করেন রোজ নিজে পুলিশ মন্ত্রী, তাহলে অন্য মন্ত্রী বিধায়কদের দোষ কী? আমার ধারণা যেটা হবার তাই হচ্ছে।